যেভাবে প্রশাসনের কাছে লিস্ট আছে আপনারা সহযোগিতা করবেন, এবং আমি আমাদের এখানে আমরা যারা কমিটি করি আমরা সমস্ত এখানকার কাউন্সিলর আমাদের পৌরসভার সিআইসি দলের নেতৃত্ব আমরা এখানে সবাই আছি, এবং এখান থেকে যখন মুখ্যমন্ত্রী যাবেন তিনি এখনো অবধি যা খবর তিনি এসিয়ে বাঁদিকে মিছিলে হাঁটা শুরু করবেন। তাই যারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আমাদের মঞ্চের ডান দিকে চলে যান, যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে পুলিশকে সহযোগিতা করে আপনারা পেছন দিকে যে গলিটা রয়েছে 11 নম্বরের গলি কামারহাটি মিউনিসিপ্যালিটির পেছনে, আমি জানি সেই গলিতে যাওয়া সম্ভব নয়, তার কারণ লক্ষ লক্ষ মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। আমি খবর পেয়েছি ইতিমধ্যেই সিডার রোড, বাদামতলা, নিমতলা, পাওয়ার হাউস সমস্ত জায়গায় একেবারে ঠিক ঠিক করছে, জল কল অবধি ঠিক ঠিক করছে রোড, নীলগঞ্জ রোড, এমন কোনো জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষ অপেক্ষা করছেন না। এবং আজকের এই সমাবেশ বলে দিচ্ছে যে আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গ থেকে 42-এ 42, আবার ব্যারাকপুর প্রমাণ করে দেবে। লোকে বলে ব্যারাকপুর নাকি কখনো কেউ পরপর তিনবার জেতেনি। দমদম, আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি শুধু ব্যারাকপুর জিতবে, 42-এ 42 নয়, দমদম লোকসভা সর্বত নয়, এবার সমস্ত বিঘ্নকে উপেক্ষা করে পরপর তিনবার হ্যাট্রিক করবেন, আর সেই হ্যাট্রিকের বিজয় নিশান বলাতে আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। আমি পৌরসভার সমস্ত কাউন্সিলর, সিআইসি সমস্ত কর্মী, পিডাব্লিউডি যারা আজকে বিশেষ করে পুলিশ প্রশাসন এমনকি মিডিয়া, আমি মিডিয়ার কাছে অনুরোধ করব 50 থেকে সরে গিয়ে উত্তর দমদম তারও চেয়ারম্যান রয়েছেন, বরানগরের চেয়ারম্যান আছে, দমদম আছে, প্রত্যেকে এসছে, তার কারণ আমরা ছোটবেলায় পড়েছি দিকে দিকে সেই বার্তা রতি গেল ক্রমে মিত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও পৌঁছানো মানে সেটা সাগর সঙ্গম নয়, সেটা মানুষের সঙ্গম, যাকে কুম্ভ মেলার সঙ্গে তুলনা করা যেতে পারে। পৃথিবীর সম্ভবত জনপ্রিয়তম নেত্রী গোটা পৃথিবীর, তিনি ভারতবর্ষের মানচিত্র ছাড়িয়ে বাংলার নামকে পৌঁছে দিয়েছেন পৃথিবীর রাষ্ট্রপুঞ্জের কাছে, কখনো কন্যাশ্রী কখনো উৎকর্ষের মধ্য দিয়ে তিনি পৌঁছে দিয়েছেন ভারতবর্ষের মধ্যে একটি অঙ্গ রাজ্যের নাম, তার নাম পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গের বাংলার নামকে যিনি বারবার মানুষের কাছে আন্দোলিত করছেন, বলো 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 সবে শতবিনা বেনুরাতে বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আমি আপনাদের বলছি আপনাদের সময়সীমা প্রায় ধৈর্যের প্রহর শেষ হতে চলেছে, সম্ভবত ঠিক 4:30 সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সাগর দত্ত হাসপাতালে ল্যান্ড করবে। সাগর দত্ত হাসপাতালে ল্যান্ড করার পর এইটুকু রাস্তা, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সময় নষ্ট না করে তিনি হাঁটতে শুরু করবেন। তাই আমি আপনাদের অনুরোধ করছি বারবার, পুলিশ যেভাবে আপনাদের গাইড করছে প্রশাসন, দয়া করে মেনে চলবেন, তার কারণ
আমাদের নেত্রী ছাড়াও তিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় নেত্রী। তার সুরক্ষা এবং নিরাপত্তা আমরা না দিলে কেমন করে আমরা বলবো হাল ছেড়ো না বন্ধু, শুধু কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে মোদি তোমার আমার দিল্লির নতুন ঘরে। সেই দিনটার জন্য যারা অপেক্ষা করছেন, এমন একদিন আসবে যেদিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। আমি দেখতে পাচ্ছি বিরাট বিশাল নিয়ে আমাদের বাদিক থেকে পানিহাটির সহকর্মীরা আসছে, তাদেরকে আমি অনুরোধ করছি, উত্তর বিশ্বরপাড়া আছে, পানিহাটি, কামারহাটি, বড়ানগর সবাই রয়েছে, দমদম, দক্ষিণ দমদম, কিন্তু আপনারা দয়া করে বাদিকে ঢুকে যাবেন না, কারণ বাদিকে আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, তারপর আমরা যাব। যারা এসছেন তাদের আমি অনুরোধ করব পুলিশের খড়ডনটাকে ক্রস করে গিয়ে তারপর কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে গিয়ে আপনারা অপেক্ষা করবেন। যেভাবে পুলিশ যেতে বলছেন, ভাই বিশ্বরপাড়ার বন্ধুরা, সুখেন মজুমদার আপনারা এগিয়ে যান, যেভাবে পুলিশ আপনাদের বলছে সেইভাবে আপনারা সহযোগিতা করবেন। আমি 15 মিনিটের মধ্যেই এখানে এসে পৌঁছবেন, আসলে মাইকের যত লোক তার বেশি হয়ে গেছে, এটা হয়ে গেছে ডিস্ট্রিবিউশন সিস্টেম, এখানে যতটা মাইক কভার করতে পারে তার থেকে বেশি ডিস্ট্রিবিউশন হচ্ছে। সেই জন্যেই মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইকে ডিস্ট্রিবিউশনে বাইফারকেশন হতে পারে, কিন্তু তৃণমূলের ভোটে কোনো ভাগাভাগি হবে না।